হ্যালো বন্ধুরা, স্মৃতিকণার নিরামিষ রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি স্মৃতিকণা, আজকে আপনাদের বেবি পটাটো আছে যে বেবি আলু, ওর আলুর দম করে দেখাবো। বেবি আলু আলুর দম করতে যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলি হলো, প্রথমেই আমাদের দরকার বেবি আলু, যেগুলোকে আমি সেদ্ধ করে ওর খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। আর দরকার আমি ধনে পাতা কুচি, টমেটো কুচি। মশলার মধ্যে আমাদের যেগুলো দরকার সেগুলো হলো, ফোড়ন দেওয়ার জন্য চাই জিরে, কালা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদাকে আমি গ্রেট করে রেখেছি। আর চাই নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাস্টে নামানোর আগে আমি জিরে গুঁড়ো করে রেখেছি, সেই জিরে গুঁড়ো দেবো। আর আমার সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলে। ঠিক আছে, আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে কড়ার মধ্যে এবার তেল দেব। কড়ার মধ্যে তেল দিলাম, এবার এর মধ্যে একে একে মশলাগুলো ফোড়ন দেব। প্রথমে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কালা জিরে ফোড়ন দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করব। মশলাগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে টমেটোটা অ্যাড করব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে এলে এর মধ্যে আমি ওই ক্র্যাক করা আদাটা দেব। টমেটোটা একটু নরম হয়ে যাক, টমেটোটা অনেকটা নরম নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব, হলুদ গুঁড়োটাও দিয়ে দেব, নুনটাও দিয়ে দেব। দিয়ে মশলাগুলো একটু কষে নেব, আর একটুখানি অল্প করে এতে একটু তেল দেব। মশলাগুলো কষা কষা হয়ে গেছে প্রায়, এবার এর মধ্যে আমি বেবি পটাটোগুলো অ্যাড করব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে আমি অ্যাড করব। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি। অল্প করে প্রথমে আমি একটু জল অ্যাড করলাম, কেন এটা সব সবজিগুলো একটু কষাতে হবে, তো ওই জন্য আলুগুলো একটু কষাতে হবে সেই জন্য। এবার একটু আমি বেশি করে জল অ্যাড করলাম,
এবার আমি একটু চাপা দিয়ে দেবো এটাকে। আমি ওই 2-3 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা খুলছি। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য এটা বেশি সেদ্ধ করার তো দরকার নেই, সেই জন্য আমি ওই 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব। জিরে গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব। এই আলুর দমটা আমি গরম মশলা অ্যাড করলাম না, এটা জিরে গুঁড়োই শুধুমাত্র দিয়েছি। এটা খেতে তো খুবই সুস্বাদু হয়, মাঝে মাঝে আমি এটা গরম মশলাও দিই, কিন্তু এখন আমি জিরে গুঁড়ো দিয়ে করলাম কেন, জিরে গুঁড়ো দিয়ে আলুর দমটা করলে খুবই টেস্টি খেতে হয়, খুবই। সেই জন্য আমি জিরে গুঁড়ো দিলাম লাস্টে, নামাবার আগে। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আমাদের আলুর দম রেডি, এটাকে আমি এবার সার্ভ করব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি আলুর দমটাকে সার্ভ করে নিয়েছি, এটা খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে ট্রাই করবেন, কীরকম হলো জানাবেন। আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর কিছু ভুল ত্রুটি হলে আমাকে তাও অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।